ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম মেয়েচুরির প্রয়াণে শাবরুম এ শোক মিছিল অনুষ্ঠিত হয় তেরোই সেপ্টেম্বর বেলা এগারো কোটিকায় শরুম শহরে শোক মিছিল সংঘটিত করা হয় গত বারোই সেপ্টেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম চুরি দিল্লির এইমস হাসপাতালে মারা যান সীতারাম ইয়েচুরি প্রয়াণে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী গোটা দেশব্যাপী শোক সভা মিছিলের আহ্বান করা হয় তারই অঙ্গ হিসাবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সাবরুম মহকুমা কমিটির উদ্যোগে সাবরুম শহরে শোক মিছিল সংঘটিত করা হয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সাবরুম মহকুমা অফিস থেকে শুরু হয় শোক মিছিল সাবরুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সাবরুম মহকুমা অফিসে এসে শেষ হয় এই শোক মিছিলের নেতৃত্ব দেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর নেতৃত্ব নেতৃত্ব অরুণ ত্রিপুরা বিপ্লব সান্নাল মিহির পাটারী প্রভাত চৌধুরী রঞ্জনা বসাক চিত্তরঞ্জন বসাক সহ অন্যান্য নেতৃত্বরা এম টোয়েন্টি ফোর